যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট। ধন্যবাদ সরকার সাহেব। এবার আমার কাছে জিজ্ঞেস করলেন, হোসেন কুফরনগর আসলে যে ধরা খেয়ে যাবে, তার অসুবিধা হবে, মুসলিম জেনে শুনে হোসেনকে আসতে বলে কেন? আসলে এখানে ছিল এজিদের আব্দুল ইবনে জিয়াদের একটা বড় ছলনা। এজিদ আব্দুল ইবনে জিয়াদকে বললেন, জিয়াদ তুমি যদি হোসেনকে মদিনা থেকে এই কুফার নগরে নিয়ে দিতে পারো তোমার রাজ্যের কর আমি নেব না। কথা শুনে আব্দুল ইবনে জিয়াদ রাজ্যের কর নেবেন না, ঠিক আছে আমি হোসেনকে যে কোনো ছলনে আনতেছি। রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা ঘুম থেকে উঠা বলে, শোনো আমি আজকে স্বপ্নে দেখেছি, স্বপ্নে নবী আইসা আমাকে বলছে বনবাসে চলে যাইতে আর হোসেনকে বলছে সিংহাসন দিতে। সেই কথাই চিঠির মধ্যে লিখে হোসেনের কাছে পাঠাইলেন। চিঠি পেয়ে হোসেন আসতে চায় সপরিবার বর্গ নিয়া, কিন্তু মুসলিম বলে, ভাই আপনি ওখানে যাবেন না, আমি আগে যাই, আমি পরিবেশ পরিস্থিতি দেখে যদি ভালো মনে করি আপনাকে আমি চিঠি দিলে আপনি আইসে। মুসলিম আসলেন, আব্দুল ইবনে জিয়াদ দেখে হোসেন তো আসে নাই, এখন যদি মুসলিমকে মেরে ফেলি তাহলে হোসেন আসবে না। মুসলিমের সাথে ভালো ব্যবহার করতে লাগলেন, এমনকি সিংহাসন পর্যন্ত তারে দিলেন যে হোসেন আসে নাই, সে না আসা পর্যন্ত আপনি সিংহাসনে বসেন, কারণ নবী আমাকে বলেছে বনবাসে যাইতে। এমন ছলনা করলেন, আর মুসলিম সেই কথায় খুশি হইয়া হোসেনের কাছে চিঠি লিখলেন, আব্দুল ইবনে জিয়াদ সত্যিকার আপনাকে সিংহাসন দিয়ে দেবে, আপনি আসেন। হোসেন মুসলিমের চিঠি পাইয়া সপরিবার নিয়া তিনি আসে, আর এদিক দিয়ে আব্দুল ইবনে জিয়াদ ভাবে যদি হোসেন আসে মুসলিম দুজন এক হয়ে যায়, তাদের সাথে যুদ্ধ করে পারা যাবে না, তাই আগেই মুসলিমকে হত্যা করে ফেললেন, শহীদ করে ফেললেন। কিন্তু মুসলিমের দুইটা ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে কারাগরে বন্দী করে রাখলেন। ওই কারাগরের যে দ্বাররক্ষী, তিনি শিশু বাচ্চার প্রতি এমন মায়া হইল, মহব্বত হইল, রাত্রিবেলা ওই বাচ্চা দুটাকে ছেড়ে দিলেন যে তোমাদের জন্য যদি আমার জীবন যায় তাও আমি রাজি, কিন্তু ওদের হাতে তোমাদের আমি মারতে দিব না। ইব্রাহিম মোহাম্মদ দুই ভাই গলাগুলি ধরে রাত্রিবেলা অন্ধকার রাস্তা দিয়ে হাঁটিতে হাঁটিতে সেই একটা খাজুর গাছের নিচে গিয়ে শুয়ে আছে। যখন সূর্য উঠে গেল আর আব্দুল ইবনে জিয়াদ চেয়ে দেখে কারাগরের মধ্যে ইব্রাহিম মোহাম্মদ নাই, ঘোষণা করে দিলেন ইব্রাহিম এবং মোহাম্মদকে কেউ যদি ধরিয়ে এনে দিতে পারে তাহলে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত হবে। কথা শুনে শত শত লোক ঘোড়া নিয়ে চলে গেছে তাদেরকে খুঁজতে, আর এদিক দিয়া হারেস পাপির স্ত্রী নাম তার দয়াবতী পানি আনতে পুকুর ঘাটে এসেছে, চায়া দেখে চাঁদের বাচ্চার মতো দুটি বাচ্চা বুকে বুকে জড়িয়ে খুরমা গাছের নিচে শুয়ে আছে। দয়াবতী বলে, কে তোমরা? বলে, আমার নাম ইব্রাহিম, বলে আমার নাম মোহাম্মদ, আমরা মুসলিমের দুই পুত্র, বলে খবরদার তোমাদেরকে খুঁজতেছে মারার জন্য, তোমাদের যে ধরে দিতে পারবে 1000 স্বর্ণ মুদ্রা সে পাবে, কিন্তু আমি তোমাদের মায়ের মতো, আসো আমার আঁচলের নিচে। আঁচলে ঢাকিয়া ঘরের মধ্যে চলে গেছে, আর এদিকে হারেস পাপি সারাদিন ঘোরা দৌড়াইতেছে, সন্ধ্যাবেলা বাড়িতে এসেছে, যা দেখে ঘরের মধ্যে দরজা দেওয়া, বলে বিবি এই ঘরের মধ্যে দরজা বন্ধ কেন? বলে, না এমনি বন্ধ করে রেখেছি। আর ছোট ছোট দুই ভাই স্বপ্নে দেখে মা বাবা জান্নাত থেকে বলেছে, ইব্রাহিম মোহাম্মদ তোরা আর পৃথিবীতে থাকিস না, তোরা এই মুহূর্তে বেহেস্তে চলে আয়। মা বাবাকে স্বপ্নে দেখে দুই ভাই যখন চিৎকার দিয়ে উঠেছে, হারেস পাবি বলে, ঘরের মধ্যে শিশু বাচ্চার চিৎকার শুনেছি, অবশ্যই ঘরের মধ্যে মানুষ আছে, ঘরের দরজা লাথি মেরে ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে চায়া দেখে যেই বাচ্চা খুঁজতেছে সেই 1000 স্বর্ণ মুদ্রা হাতিয়া ঘরে চলে এসেছে। তাই দুই ভাইকে নিয়ে যায় ধরে, হারেস পাপির স্ত্রী তার বড় ছেলের বলে, বাবারে আমি মা হইয়া জীবনে তোর কাছে কিছু চাই নাই, এখন তোর বাবার বাধা দে, বাচ্চা দুটো মারতে দিস না। বড় ছেলে বাধা দে, পাপি বলে আমারটা খাই আমার কাছে বাধা, হারেস তার বড় ছেলে কল্লা শিরচ্ছেদ করলে, ছোট ছেলে বাধা দিতে গিয়েছে ছোট ছেলেকে হত্যা করে ফেললেন। লাস্ট দয়াবতী নিজেই গিয়া বলে, স্বামী আমি এই জীবনে আপনার কাছে কিছু চাই নাই, কিন্তু আজকে আমার জীবনের বিনিময় হলো এই বাচ্চা দুইটাকে আপনার কাছে চাই।
হারেস পাপি দরবারে নিয়ে তার স্ত্রীকে মেরে ফেললেন। ইব্রাহিম মোহাম্মদ দুই ভাইকে ধরে রাস্তা দিয়ে যায়। ও ভাবে কেউ যদি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় তাহলে 1000 স্বর্ণ মুদ্রা আমি আর পাবো না। তাই এক বুদ্ধি করলেন যে দুই ভাই তোমরা এই এখানে আসো আমার সাথে ফোরাত নদীর তীরে, দুজনে কল্লা কেটে আমি নিয়ে যাবো ব্যাগের মধ্যে লুকাইয়া, কেউ যাতে না দেখে। তাই দুই ভাইকে ফোরাত নদীর তীরে নিয়ে গেলেন। আমার এখান থেকে একটি গান, আহারে ফোরাতের পানি রে পানি, রক্তে হইল পারে না, আগে তুমি আমায় মারো দেরি কইরো না। এবার ছোট ভাই কয়, ছোট ভাইয়ে থাকতে বড় ভাই মরতে পারে না, আগে তুমি আমায় মারো দেরি কইরো না। এবার এইভাবেতে দুই ভাই যখন আরাধনা করে, হারেজ বলছে বুঝছি চালাকি তোমাদের সংসারে তুমি এমনি কইরা সময় বেশি আর কাটাইও না, একসাথে মারবো দুইজন চালাকি চলবে না, তোমরা একসাথে লোক মাটি ছুইয়া তখন জড়াইয়া মরুভূমি বালুর মধ্যে গেল তখন শুইয়া, বলে আইরে ভাই আমার বুকে বলাই ধরে যখন শুইয়াছিল, হারেস পাপি নিজের হাতে তরবারিটা লইল, এমন জোরে কল্লার মধ্যে কোপ যখন মারিল, দুই ভাইয়ের কল্লা দুইটা
আলাদা হইল, পল্লা দুইটা সাথে সাথে গেল আলাদা হইয়া, আরো সইতে আল্লাহ আমার উঠিল কান্দিয়া, ফেরেশতারা আইসা জোড়া ছুটাইতে চা, ভাইয়ের বন্ধন টানা টানি কইরা ছুটানো না যায়, ফেরেশতারা বলছে আল্লাহ বলছি তোমার ধারে, জোড়া কেমনে কবর দিব আল্লাহ ফুলে কও আমারে, আল্লাহ বলে দুই ভাই এক কবরে যাও রে তোমরা দিয়া, হাসর মাঠে বুকে বুকে জোড়া লাগাইয়া উঠাইয়া দেখাইব আমি পৃথিবীর মানুষেরে, কল্লা লইয়া হারেস পাপি গেল এজিদের দরবারে, এজিদ পাপি কল্লা দেখে উঠিল কাদিয়া, এজিদ বলে হারেস পাপি শুনব নদিয়া, আমি এজিদ এত কঠিন মায়া দয়া না, কল্লা দেখা অন্তর কাঁপছে তোমার দা নাই পাপি তোর মনে কি মায়া না, আমি তোরে বলেছিলাম জিন্দা ধরে আনতে, মারতে তো বলি নাই, তুই 1000 স্বর্ণ মুদ্রার লোভে চাঁদের মতো দুটি বাচ্চাকে যেহেতু কল্লা করতে পারলি, কেউ যদি 2000 স্বর্ণ মুদ্রা দেয় তুই আমার কল্লা করতে পারবি, তোর কোনো ক্ষমা নাই, তাকে জমিনের মধ্যে গাড়িয়া পাগলা কুকুর দিয়া পর্যন্ত খাওয়ায় ফেলেছিল, আর এজিত বলেছিল আমি তোরে টাইটেল দিলাম তুই পাপি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ তোকে পাপি বলে ডাকবে, তাই ভাইয়ের বন্ধন ছোটানো যায় না, হাসরের মাঠে জোড়া জোড়া লেগে উঠবে, আমার নবীর হাতের ছোঁয়া পেয়ে বুকের জোড়া ছুটবে, আর আল্লাহ আল্লাহ রাসূল পৃথিবীর মানুষকে বলবে দেখো ভাই ভাই কত মহব্বত ছিল যে জোড়া হাসরের মাঠ পর্যন্ত চলে এসেছে। আস্তে এবার আমার জিজ্ঞাসা, সরকার সাহেব আপনি জবাব করবেন, আল্লাহ বিচার করবে, পাপীরা দোজকে যাবে নেকিরা ভেস্তে যাবে, আল্লাহ সমস্ত মানুষের বিচার শেষে তারপর আল্লাহ কি করব, আল্লাহ কি আজাইরা খালি বয়ে থাকবো না তারপর আর কোনো ডিউটি করব, যদি ডিউটি করে থাকে দোজকিরা দোজকি গেল ভেস্তিরা ভেস্তে গেল, দোজকের মানুষ যে যত পাপ করলো ওই পাপের পরিমাণ সাজা ভোগ করার পরে টানতে টানতে ভেস্তে আনলো, এরপরে আল্লাহ তাআলা কি করব তার ডিউটিটা কি, আশা করি দলিল মতো বুঝাবেন। বক্তে হইল এই পানির ভাষায় নিল মুসলিমের দুলাম রে, আহারে ফুরাদের পানি রে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট।